বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ শুক্রবার আগরতলা মুক্তধারায় হয় অনুষ্ঠান। এদিন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির তরফে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কবি কল্যাণ ব্রত চক্রবর্তী, অধ্যাপক মিহির দেব, অনুষ্ঠুপ পত্রিকার সম্পাদক অনিল আচার্য, অধ্যাপক রিতেন চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এদিন অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় কবি কল্যাণ ব্রত চক্রবর্তী, অধ্যাপক মিহির দেবকে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ প্রকাশ হয় একটি স্মরণিকাও। অনুষ্ঠানে কবিতা পাঠ, স্মারক বক্তৃতায় অংশ নেন বিশিষ্ট জনেরা। এটাই কি হওয়ার ছিল স্বাধীনতার 75 বছর পরে? এটাই কি হওয়ার ছিল আমাদের? তো এই দুঃসময়ের মধ্যে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ উদযাপনের সূচনা আজকে এখানে হয়েছে। আপনারা দয়া করে তার লেখা পড়বেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সংগ্রহ করে হলেও পড়বেন, এবং আমরা এই কবির যে যন্ত্রণার চেতনা, বোধ, মানুষকে ভালোবাসা, সমস্ত কথা তিনি তার কবিতায় লিপিবদ্ধ করেছেন, করে গিয়েছেন আমাদের জন্যে। 5 থেকে 7 জন বাংলা কবির ইতিহাসে আমরা জন্মদিবস পালন করি, তাদের নিয়ে কথাবার্তা বলি। এটা কারণটা কি সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। আমি একটি লাইন শুধু বলবো আপনাদের সামনে, জীবন জেনেছে সংগ্রাম ছাড়া মহত্তম সুখ নেই। এই যে সংগ্রাম, এই সংগ্রামটা কি আমরা সবাই জানেন। ধরুন গতকালকে একটা মিছিল গেছে, বা মে দিবসের সকালবেলা আপনারা মিছিল করেন, অথবা আমরা যুবক বয়সে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলে মিছিল করে উমাকান্ত মাঠে গিয়েছিলাম, সেইগুলি তো ইতিহাস আছে। এগুলি কেন? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা উল্লেখ করার কারণটাই হচ্ছে ওনার সারা জীবনব্যাপী যত লেখালেখি করেছেন শুধু মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।